আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছিস? না, আমারই দিছে, বুঝছো? আমারই দিছে। আসসালামু আলাইকুম। চুপ, পরে এবার দাও, কেমনে বলত বানাই দেখো, তুমি কেমনে বলত বানাই দেখো। আসসালামু আলাই, তুমি একদম শেষ মোমেন্টে এসে বিরক্ত দাও। তুমি একটু শেষ মোমেন্টে ছিলাম, আরেকটু হলে জিতা দিতাম। তুমি খামাকে আমার বিরক্ত করলাম লাস্ট মোমেন্টে এসে। ও আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে, আয় নামাজটা পড়ে নি। আরে ভাই রাখো তো, এই নামাজ টামাজ পড়ানোর সময় আছে, বুঝছো? পরে পড়া যাবে। নামাজ টামাজ না, নামাজ কালাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরে পড়ে নিব না আমি। উফ, নামাজ পড়া নিয়ে তো প্যারা দাও তুমি, ভালো লাগে না। আরে তোরা কি মানে বুঝি নাই, ফ্রি গেম খেলোস বেটা, এত অ্যাড আসে, আমারও তোরা এই গেমে ঢুকাইলি। এই যে একটা কি অ্যাড আইছে, কি লুডু ট্যালেন্ট, প্রচুর মেয়েরা এই গেমসটি খেলে থাকে। না নতুন গেম শুরু কর, তাড়াতাড়ি শুরু কর। এই তো এই তো, চলবে 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 চলবে। আচ্ছা এবার আমার দেয় নেই, বুঝছো? এবার আমার দেয় নেই। ওই তোরা কিন্তু আমার লাইফকে কিন্তু বেয়াদিন করবি না, কোনো বেইমানি করবি না, যেমনি বলছে অমনি খেলবি। অরে সবসময় সাইড করবি, আলাদা করে দিবি, অরে ফাঁসাই দেবো আমরা প্রত্যেকবার, ঠিক আছে? এবারও পাইছি, এবারও পাইছি, এবারও পাইছি, এবারও পাইছি। দাদা খুব মাথা রান্না করে খেলতে দেবো, অরে সবসময় সাইড করে দেবো, বুঝছো? আলাদা করে রাখবি আর লাস্টিকে অরে ফাঁসাই দেবো, বুঝছো? কি রে মজা, তুই এখনো গেম খেলতেছিস? নামাজের ওয়াক্ত তো প্রায় শেষ হয়ে যেতেছে, তুই কি নামাজ পড়ছোস? পড়ছি পড়ছি পড়ছি, নামাজ তো পড়ছি আমি। আরে তুমি আমার বিশ্বাস করো না ভাই, সত্যি পড়ছোস তো? তোমার সাথে মিথ্যা কথা বলবো, বলো। হ্যাঁ পরে খুলছি না, সমস্যা নেই। আচ্ছা এটা কি গেম, সারাদিন দেখি তুই গেমটাই খেলতে থাকোস। গেমটার নাম হইতেছে অ্যামং আস, মানে আমাদের মধ্যে। গেমটা 10 জন ফ্রেন্ডদের নিয়ে খেলতে পারো, আবার চাইলে র্যান্ডম মানুষের লগেও খেলা যায়, তবে ফ্রেন্ডদের লগে খেলতে এই মজাটা বেশি। আচ্ছা বিষয়টা হইলো, তোমাদের মধ্যে একজন দুইজন বা তিনজন কিলার হইতে পারে, মানে শুয়াই দিবে আর কি, কিন্তু কাজটা অনেক গোপনে করতে হয়, মানে মানুষের চোখের অগোচরে গিয়া আস্তে করে কাম সারা ফেলাইতে হয়। কেউ যদি মনে করে সে ডেড বডি দেখে ফেলায় গেমের ভিতরে, তাহলে তারা কি করতে পারে, বোটাবুটি ডাকতে পারে। এখন এখানে তোমার আবার ইনোসেন্ট শাস্তি তাই। আর মিথ্যা কথার জাদু মনে করো, তুমি যদি জানো তুমি এখানে একটা টপ নচ প্লেয়ার হয়ে যাবে। তুমি আস্তে করে আরেকজন ইনোসেন্টের ফাঁসাই দেবা যে তুমি কিচ্ছু করো নাই, যা করার ইয়ে করছে, পরে রকেট শিপ থেকে লাথি মেরে ফেলা দিব। এমনি মনে করো ইনোসেন্ট মানুষ যদি কমতে কমতে জিরোর কাছাকাছি এসে পড়ে, তাইলে তুমি নাকি জিততে গেলা। আর ফ্রেন্ডগুলোকে খেললে মনে করো যেমনে তেমনে মজা লাগে খেলা যায়, অগৈজির মতো বেকুব বানানো যায়, দলমল কইরা অগ সাইড দিয়া চাপাই দিয়া মাইরা পরে আরেকজন উপরে ব্লেম দিয়া দিই। আর মনে করো মিথ্যা কথা হচ্ছে স্কিল ভায়া যে ডেভেলপ হইতেছে, মানুষের কনভিন্স করা কোনো বিষয়ই না, একেবারে প্রো লেভেলে খেলা চলে গেছে, বুঝছো? আমার লেগে এটা এখন ওয়ান টুর ব্যাপার হয়ে গেছে, বুঝো নাই? এই গেম খেলতে খেলতে তুই বাস্তব জীবনেও না অনেক মিথ্যা কথা বলা শিখে গেছিস। মানে আমি যাওয়ার আগে ঠিক যে জায়নামাজটা দিয়ে তুই নামাজ পড়স, সেই জায়নামাজটা আমি অন্য একটা জায়গায় সরাই নিয়ে গেছিলাম, আর তুই যে স্যান্ডেল পরে উঁচু করতে যাস সেই স্যান্ডেলটা আমি সরাই রাখছিলাম, সেই স্যান্ডেলটা ওখান থেকে 1 ইঞ্চিও নড়ে নাই, এমনকি তুই অন্য কোনো স্যান্ডেলও ব্যবহার করাস নাই, অন্য কোনো জায়নামাজ টাচও করাস নাই। তুই ঠিক যাওয়ার আগে যে গেমটা খেলতেছিলি, যেমনি বসেছিলি, ঠিক অমনি ওই গেম নিয়ে তুই পড়ে আসোস। এই গেম খেলতে খেলতে তুই কোথায় চলে গেছিস ভাই, একটাবার তুই বোঝার চেষ্টা কর। আজকে তুই আমারই মিথ্যা কথা বলতেছিস, কালকে তুই কোনো বড় ক্রাইম কইরা তোর বন্ধু বান্ধবরে এই গেমের মতোই হয়তো রিয়েল লাইফেও ফাঁসাই দিবি, দিয়ে নিজে বাইচে যাবি। এই গেমটা খেলতে গিয়া তুই কত বড় বড় ক্রাইম প্র্যাকটিস করতেছিস তুই বুঝতেছিস? মিথ্যা কথা বলা, মানুষের বানায় বানায় কাহিনী কওয়া, নিজে বাইচে যাওয়া, অন্যরে ফাঁসাই দেওয়া, তোর কাছে কি মনে হয় না একটু হলেও তোর জীবনে এটা প্রভাব ফেলতেছে? একটু একটু করে মিথ্যা কথা বলা প্র্যাকটিস করা করা তোর মনুষ্যত্বটা কোথায় নিয়ে গেছে একটাবার চিন্তা করে দেখছোস? ভাইরে দেখ, আজকে তুই আমারে বোকা বানাইলি, কালকে তোর ফ্রেন্ডদের ফাঁসাই দিবি, পরশু দিন তুই কী করবি আমি নিজেও হয়তো জানবো না, কিন্তু আজকে তুই যারেই যেমন কিছু কইরা তুই পারবে যাস না কেন, একটা কথা মাখায় রাখিস ভাই, তুই সবাইরে ফাঁকি দিল আল্লাহ তালা কখনো ফাঁকিতে পারবি না,
উনি সব কিছুই দেখতেছেন এবং প্রত্যেকটা জিনিস রেকর্ড করে রাখা হইতেছে। সব কিছুর জবাব আমাদের দিতে হবে। তুই যে ইবাদত করস সেই ইবাদতে কি তোর মনোযোগ থাকে? না ভাই, নামাজে দাঁড়াইলে আসলে আজে বাজে চিন্তাই মাথায় বেশি আসে, নামাজে মনোযোগ দিতে পারি না। দেখ ভাই, আমি তোর উপর কোনো প্রেশার ক্রিয়েট করবো না, এটা সম্পূর্ণই তোর মন থেকে আসা উচিত। এটার ক্ষতিকর দিকগুলো তুই একটু নিজে একবার ভেবে দেখ, একবার চিন্তা করে দেখ, আমার মনে হয় তুই বুঝতে পারবি। বুঝতে পারছি ভাইয়া। আল্লাহ তাআলা তোর জন্য সব কিছু অনেক সহজ করে দিক। আমিন। আমি নামাজটা পড়ে আসি। অবশ্যই। এই আগে ওযু কইরা নে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বড় ভাই আসার আগে কিছু কথা আপনার সাথে বলে নিতে চাই। ফার্স্ট অফ অল, এই ইয়াটা দেখে মানে মেহেদির রংটা দেখে অনেকে মনে করতেছেন আমাদের কালার করাইছি, বাট এরকম কিছুই না, এটা জাস্ট ন্যাচারাল মেহেদি। আমার চুলগুলো কিছু পাকা আছে, সো আমি মেহেদি অ্যাপ্লাই করি এবং এরপরে এরকম একটা কালার হয়। সো এই ধরনের মিসকনসেপশন থেকে আপনারা দূরে থাকেন। আসলে আমরা দৈনন্দিন জীবনে নিজেদের বিভিন্ন কাজেই ব্যস্ত থাকি, সো সেটার জন্য যেটা হয় শয়তান সুযোগ বুঝে আমাদেরকে সালাত আদায় করা থেকে বিরত রাখার চেষ্টা করে। তো যত যাই হোক, যত ধরনের ব্যস্ততা কিন্তু আমরা থাকি না কেন, সর্বপ্রথম গুরুত্ব হচ্ছে আমাদের পাঁচ ওয়াক্ত সালাত সময় মতো আদায় করে নিতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের জীবনকে আরও সহজ করে দিবেন, আমাদের রিজিক আরও বাড়িয়ে দিবেন এবং আমাদের জীবনে কাজগুলোকে অনেক সহজ করে দিবেন এবং বরকত দান করবেন। আর আপনাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে দারাজের 10.10 ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। এটা এই মাসের অক্টোবরের 10 তারিখ থেকে আগামী 16 তারিখ পর্যন্ত চলমান থাকবে। এই ক্যাম্পেইনে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি শিপিং, গ্লোবাল কালেকশন, মেগা ডিলস, শেক শেক অফার, মানে ওটা শেক শেক করলে আপনারা বিভিন্ন রকম প্রাইজেস রিওয়ার্ডস পেয়ে যেতে পারেন, এবং ছাড়া থাকছে আরও এনি ধরনের অফার্স এবং প্রাইজেস। সো এই ফিচারগুলো সহ এই ক্যাম্পেইন অংশগ্রহণ করার জন্য আপনার দারাজ অ্যাপের যে ডাউনলোড লিঙ্ক সেটা ডিসক্রিপশনে দেওয়া আছে, সেই অ্যাপটা ডাউনলোড করে নিন এবং ক্যাম্পেইনে পার্টিসিপেট করা শুরু করে দিন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করতে পারেন। আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে নোটিফিকেশন বেল আইকনটাও প্রেস করে দিতে পারেন, যাতে নেক্সট কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার, লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।